সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ রহমত এবং বরকত আপনাদের উপরে নাজিল হোক আমরা ফিরে যাচ্ছি আলোচনায় যে বিষয়টি বিরতির আগে আলোচনা করতেছিলাম যে দুটো শব্দ আছে একটা হচ্ছে স্তিকবার আর একটা হচ্ছে ইস্তিকভার তো শয়তান এলেম অর্জন করার পাশাপাশি জ্ঞান অর্জনের পাশাপাশি স্তিকবারকে ধারণ করেছিল অহংকারকে ধারণ করেছিল ফলশ্রুতিতে এই এলেমই তাকে ডুবিয়েছে তার অধপতনের অন্যতম কারণই হচ্ছে এই এলেম আর এলেমের সঙ্গে জ্ঞানের সাথে যদি স্তিকভার থাকে মানে নমনীয়তা থাকে তাহলে এই জ্ঞান তাকে কি করবে একেবারে আল্লাহ রব আলিন পর্যন্ত পৌঁছে দেবে জান্নাত পর্যন্ত পৌঁছে তাহলে কি আল্লাহ তালা সেটি বলেছেন পর তোমার প্রভু না জি সে জায়গাটায় আসলে আপনি নক করেছেন খুব সুন্দর করে আমরা ইসলামের এই বাণীটাকে যদি খেয়াল করি যে ইসলামের প্রথম বাণী অবস্থাটা কেমন জাহিলিয়াতের সয়লাপ চতুর্দিকে কেউ পড়ালেখা জানে না জ্ঞানী বলতে ওই সমাজে এত অল্প মানুষ ছিল যাদেরকে হাতে গড়া যেত কিন্তু আল্লা সুবাহান এমন একটি পরিবেশে তার মহান এবং প্রিয় মহানবী মহানব্বী সাল্লি ওয়াসাল্লাম যিনি এই উম্মতের মানুষের কল্যাণের ধ্যান জ্ঞান করে ওই হেরা হেরাগুহে বসে আছে আল্লাহ আল্লাহান ইসলামকে পাঠিয়ে দিলেন আর প্রথমটাই বললেন কি এ করা পর রসুলের কারিম সাল আলি সাল্লাম বলেন মা না বেকারিন আমি তো পড়তে জানি না আর হঠাৎ করে এমন ভাবে এসেছিলেন হাজিসের মধ্যে আসছে যে পাগল আসমানের দিকে আর ঝুলে প্রথমে ঝুলেছিলেন এরপরে সোজা হয়ে দাঁড়িয়েছেন এই অবস্থা দেখেই মনে হল আছে কারিমসাল্লা ভয় পেয়ে গেলেন যে নির্জন জায়গায় এ থেকে আসলো আবার এরকম ভয়ঙ্কর একটা অবস্থা তো তারপরে যখন পড়তে বললেন তো উনি ভয়ে বললেন যে আমি পড়তে জানি না দুইবার বলার পরে তৃতীয়বার বকৃত চাপ দিয়ে আলিঙ্গন করে এবার বলেন পড়েন এ করা বিসম রি হলাক হলাকাল মিন আলাক এ করা আকরাম রব্বাল আকরম আল্লা কলম চমৎকার এই পাঁচটি আয়াত নিয়ে কেউ যদি গবেষণা করেন পাঁচটি আয়াত নিয়ে যদি একটু ভাবেন তাহলে দেখবেন যে ইসলামের দিক নির্দেশনা জ্ঞান শেখার ব্যাপারে কত গভীরে এবং কতটা সিরিয়াসলি জ্ঞান শেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাকিদ দিয়েছেন এক নম্বর হচ্ছে পড়ো বিস্ম রব্বিক আল্লাহ ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে দেখুন আল্লাহ রুবুলা আলমিন এখানে পড়তে গিয়ে আমাদেরকে কোনো বাইন্ডিংস দেন নাই কোনো কন্ডিশন দেন নাই যে এ করা আদার্স মানে তুমি কোরআন পড়বে অন্য কিছু পড়তে পারবে না হ্যাঁ ওলাতা করাও কিতাবুল আখার এটা বলেন নাই বরং এমন একটা কথা বললেন যে তুমি পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন তুমি বায়োলজি পড়ো তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও আর এটা পড়তে গিয়ে তুমি আল্লাহর নামকে স্মরণ করো আল্লাহকে ভুলে যাও না কোনো সমস্যা নেই এই যে আল্লাহর নামে পড়া আমরা অনেক সময় মনে করি যে ইঞ্জিনিয়ার হওয়া কিংবা ডাক্তার হওয়া সেটা তো মানে আমরা কোরআন পড়ছি না হাদিস পড়ছি না তাহলে কি আল্লাহর নামে পড়া হচ্ছে না এই মিস আন্ডারস্ট্যান্ডটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে মানুষ এটা ব্যাপারে যদি আপনি পড়া জ্ঞান অর্জন করা জ্ঞান এখানে আমাদের মানে আমাদের মধ্যে একটা ধারণা যদি এখন ইদানিং এটা নাই বেশ থেকেই এখানে কোরআন কিন্তু শুধু একটা এবাদতের গ্রন্থ না কোরআন একটা সায়েন্স গ্রন্থ কোরআন একটা সায়েন্সের গ্রন্থ কোরআন একটা বায়োলজির গ্রন্থ কোরআন একটা গাইনেকোলজির গ্রন্থ এমন কিছু নাই সব কিছু কোরআনের আছে সেখানে আজকে যদি আমাদের বর্তমানে এই যে বিভিন্ন সায়েন্সের মধ্যে ফ্যাকাল্টি বের হয়ে গেছে মেডিকেল ফ্যাকাল্টি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল এগুলো কিন্তু সব কোরআনই জ্ঞান সব কিছু জ্ঞান কিন্তু আমরা এটাকে মনে করি যে না এটা কোরআনের বাইরে সমস্ত কিছু তো কোরআনের মধ্যে আছে আজকে দেখেন সুরে হাদিদ লোভ। এই লৌহ দিয়ে যত রকম ইলেকট্রনিক সামগ্রী হতে আরম্ভ করে যত ওয়ার ইকুইপমেন্ট যত যত বড় বড় হেভি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট সব কিন্তু লোহা দিয়ে হচ্ছে কাজে এই লোহার ভিতর সমস্ত ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান কিন্তু ওই হাদিদের মধ্যে নিহিত আছে আমার আমার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার মনে আছে আমি একবার ইউরোপে গিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন কনফারেন্সে তো জার্মানি হামবোর্গে আমার সঙ্গে আফ্রিকার এক লোকের সঙ্গে পরিচয় হলো যখন ও আমাকে জানলো যে আমি মুসলমান বলে যে কালকে সকালে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব তা আমাকে নিয়ে গেল একটা সায়েন্স রিসার্চ ল্যাবরেটরি রিসার্চ ইনস্টিটিউটে সেখানে আমি গিয়ে দেখলাম যে অনেকের টেবিলে কোরআন তা আমি সায়েন্স ওই জার্মান জার্মান একটা হামবোর্গ শহরে আমি জিজ্ঞেস করলাম তোমরা কোরআন নিয়ে কি করো ও যখন জানলো যে আমি একজন মুসলমান তখন ওদের লোক আমাকে প্রশ্ন করলো আফ্রিকানটা সহ বলতেছে আমাকে যে ইউ উই জার্মান পিপল উই ওয়ার্শিপ দ্য অ্যাটম অ্যান্ড ইউ মুসলিম ইউ ওয়ার্শিপ দ্য ক্রিয়েটর অফ দিস অ্যাটম আমরা জার্মানরা প্রার্থনা করি অ্যাটমের পূজা করি অ্যাটমের কিন্তু তোমরা পূজা করি অ্যাটমকে যে বানিয়েছে সেই সেই মহান আল্লাহকে ইন্ডিকেট করছে আল্লাহর পূজা তোমরা করো তার মানে সমস্ত কোরআন যত জ্ঞানের উৎস কিন্তু কোরআন আল্লাহ কোরআন শেফে স্পষ্ট করে বলে দিছে কুল্লুন ফি কিতাবি মুবিন এই সেই কিতাব যার ভিতরে সমস্ত জ্ঞান নিহিত আছে কাজে এটা আমরা যদি একটা রং কনসেপশন যে মেডিকেল সায়েন্সে যদি কেউ পড়ে এটা ইসলামের বাইরে আর্কিটেকচারাল সায়েন্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স যে কোনো টেকনোলজিক্যাল সায়েন্স আপনার করে আজকে এই যে আমরা অনুষ্ঠান করতেছি আজকে আমাদের সামনে ক্যামেরা আজকে আমাদের ভিডিও সব কিছু এগুলি কিন্তু জ্ঞান এখানে আজকে দেখেন একটা ছোট্ট চিপ ছোট্ট মোবাইলে একটা চিপ দিয়ে অনেক কিছু এর ভিতর ধারণ করা যায় আমাদেরকে বলা হবে কে আমাদের দিয়ে ময়দানে আমাদের সমস্ত আমল নামাটা দেওয়া হবে এখন কিন্তু আমল নামা বোঝানো অতি সহজ

সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার রিউনটা করলে কে কখন আসলো কখন আসলো সব কিছু জেনে যায় আর এখানে আল্লাহ স্পষ্ট বলেছে করেছে ইন্দান আলাইকুম রাখিবা মনে রাখবা তোমাদের প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমার চোখের এই নজরের বাইরে না ভিজি এই যুক্ত কথা এই এগুলি আল্লাহর নামে পড়া যে বিষয়টি আমার কাছে যেটি মনে হয় সেটি হলো এখানে নিয়ত একটা বিষয় আছে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি যাই কিছু হই না কারণ যে জ্ঞানী আমি অর্জন করি না কারণ সেটি আমি ভালো পথে আল্লাহর নির্দেশিত পথে রাসূলের নির্দেশিত পথে যদি আমি সেটি ব্যয় করি তাহলেই আমার মনে হয় সেটি আল্লাহর নামে পড়া হলো আর যদি আমরা সেটি না করি তাহলে আল্লাহর নামে পড়া হয় না যদি আমি ডাক্তার হয়ে যাই কিছু হই না কেন সেটি বোধ হয় আল্লাহর নামে পড়া না আমি বলবো যে বরঞ্চ শয়তানের জন্য পড়া হয় তো সেই জিনিসগুলো বোধ হয় আমরা এটা আসলে খুব সুন্দর বলেছেন যে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে আল্লাহর নামে যদি আমার পড়াটাকে করতে চায় তাহলে প্রথমত আমাকে নিয়াত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা এবং পাশাপাশি মানব কল্যাণ মানব কল্যাণের জন্য আমি করব। যদি আমি মানুষের কল্যাণ কামনার্থে ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই তাহলে এই এটাতে আমি আল্লাহকে পাওয়ার জন্যই করলাম আরেকটা হচ্ছে যে এমন কোন পড়া যেই পড়ার কারণে আমি আল্লাহ থেকে দূরে সরে ভস্ত হয়ে যাব এমন বই এমন জ্ঞান যেই জ্ঞান অর্জন করার কারণে আমি আল্লাহর পথ থেকে বিচ্যুতি বিচ্যুত হই বা দূরে সরে যাই তাহলে এই জ্ঞান আমার সেটা আল্লাহর নামে আমার জন্য বৈধ না এবং এটা আল্লাহর নামে তো হতেই পারে না এই পাঁচটি আয়াতের শেষ আয়াতটা নিয়ে আবার যদি একটু কথা বলি যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন যে আল্লাহ আল্লামা বিল কলাম যে আল্লাহ তোমাদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন কথাটা বলছেন কোন যুগে যে যুগে মানুষ কলম ব্যবহার করতোই না সাড়ে পনেরো বছর আগে তো সেই যুগে দেখা গেছে পাথর খোদাই করে ছেনি হাতল দিয়ে তারপর চামড়ার ওপরে ময়ূরের পাখা দিয়ে ধীরে ধীরে এই যে কলমের ভার্সন চেঞ্জ হয়েছে হতে 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 আজকে লেটেস্ট কলম আমরা দুই হাতে কম্পিউটারে লিখতেছি তো এটাও কিন্তু কলম তার মানে আল্লাহ সুবাহ তাহলে এই আয়াতের মধ্যে আমরা যে কম্পিউটারে বাটনে লিখবো এটাও কিন্তু বলে দিয়েছে এটা কে বুঝবে যার ভেতরে জ্ঞান আছে এবং জ্ঞানকে যিনি স্তেকভারের সাথে গ্রহণ করে মানব কল্যাণের জন্য যদি কেউ জ্ঞান গ্রহণ করে জ্ঞান অর্জন করে তাহলে সে তো অহংবোধকে ধারণ করতে পারে না অহংকারের সাথে সে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না এজন্যই এই জন্যই আল্লাহ রসুল সাল আলি ওয়া বলছেন যে যারা মূলত জ্ঞানী এরাই তো আল্লাহকে বেশি ভয় পায় জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় পায় ভাইজান বলেছেন প্রথম দিকে যে মূর্খদের অবস্থাটা কি আসলে আসলে মূর্খরা একটু একগুয়েও হয় এটা কোরআন একাদেমের মধ্যে আছে যারা গ্রাম্য অনেক কিছু বুঝতে চায় না তো তারাও যদি শেখার নিয়তে হ্যাঁ শিখতে হলে যে আমাকে কম্পিউটার বাটনই চাপতে হবে তা তো না আমি আমার পরিধিতে আমার আমার অবস্থানে থেকে আমি জ্ঞান অর্জন করতে পারি আর এই জ্ঞান অর্জন করলে কি হবে এটা এক তো হচ্ছে আমার ফরজ দায়িত্ব পালন আমি করতেছি জ্ঞান অর্জন করার কারণে আমি বেঁচে গেলাম একটা জিনিস হচ্ছে কি আমি ব্যবসা করব না মানে আমার ব্যবসা আমি ব্যবসা পরিচালনা আমি করি না আমি অন্য ডিপার্টমেন্টে আসি তারপরেও ব্যবসা কিভাবে করতে হয় এটা জানা কিন্তু আমার জন্য ফরস আমাকে জেনে নিতে হবে আর যখন আমি ওই কাজটাতে হাত দেবো আমি বিজনেস করতে যাব তখন তো আমাকে আরও পরিপূর্ণভাবে এটার হালাল হারাম কিভাবে দিলে এটা বৈধ হবে এটা আমাকে অবশ্যই জেনে নিতে হবে এই আল্লাহ আল্লাহ সুবাহান তালা বলতেছেন ইন্দামা ইকশাল্লাহ মিন এবার দিল ওলামা যারা জ্ঞানী এরাই আল্লাহকে ভয় পায় কারণ এদের মধ্যে সেই বুঝ সে সমস্যা আছে তবে পাশাপাশি অবশ্যই স্টেক নয় স্টেক ফারকে ধারণ করতে হবে জি বাসার ভাই জ্ঞান অর্জন করাটা কেন ফরজ এটা আমাদের দুনিয়ায় সুন্দর মতো বাস করার জন্য ফরজ অ্যাট দা সেম টাইম আখেরা মুক্তির জন্য ফরজ আল্লাহকে চিনা আমাদের দরকার দুনিয়ায় আমি ভালোভাবে বাস করার ব্যাপারটা সেটা যে কোনো আজকে যে কোনো ধর্মেরই হোক কেন ফরজ কেন আমি ছোট্ট একটা উদাহরণ দেই একটা শিক্ষিত লোক আমি যেমন একজন একজন বিজনেস এক্সপোর্ট বিজনেসের জন্য জড়িত আছি ইন্টারন্যাশনাল ট্রেড করি আমরা এয়ার কন্ডিশন রুমে বসে কলমের খোঁচা দিয়ে বা কম্পিউটার বাটন খোঁচা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারি আবার দেখেন একটা মূর্খ লোক সকালবেলায় কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে দুইশোটা তিনশো টাকা অনেক পরিশ্রম করে অনেক অনেক করে কিন্তু ওর পরিশ্রম আর একটা শিক্ষিত পার্থক্য কি ওর যেহেতু শিক্ষা নাই ওই জন্য মাটি কাটে সারাদিন গাধার মতো শ্রম করে অল্প কয়েকটা টাকা পায় আর যে শিক্ষিত হলো সে কিন্তু কলমে একটা খোঁচা বা একটা ইমেলের একটা সামান্য দুইটা সেন্টেন্স লিখে সে কিন্তু অনেক ওর থেকে অনেক গুণ রোজগার করতে পারে এই যে এটা কিন্তু তার ক্যাপা কি জন্য হলো জ্ঞানের জন্য ঠিক জ্ঞান ওই জন্য জ্ঞান অর্জন করাটা ফরজ আল্লাহ কেন ঘোষণা করছেন যে জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ এখানে সুরা নাম্বার আয়াতে আমাদের বানানোর উদ্দেশ্য হায়াতে হায়াতের কথা আল্লাহ বসে আল্লাহ তোমার তোমাদের যে মৃত্যু এবং জীবন মৃত্যু এবং জীবন আমি কেন বানিয়েছি জানো আমরা যে আমরা তো মৃত ছিলাম জীবন দিছে আবার আমাদের মারা আবার মৃত হব আল্লাহ বলতেছেন এই যে মৃত্যু মৃত্যু এবং জীবন এবং মৃত্যু তোমাদের কেন দিছি এইটা এই কারণে দিছি তোমাদের মধ্যে দুনিয়াতে যতদিন বাস করবা তোমাদের কাজকর্ম কারা শ্রেয় কারা ভালো কাজ করবে এইটা আমি দেখার জন্য জি অনেক ধন্যবাদ আপনার এই আলোচনা অংশ গ্রহণ করার জন্য আমাদের আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে যেহেতু আমাদের অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জি সুপ্রিয় দর্শক জ্ঞানকে আল্লাহতালা আলোর সঙ্গে তুলনা করেছেন আরেকটি জিনিস যেটি আমি বলতে চাই সেটি হলো যে আমরা অনেক সময় অজুহাত দাঁড় করাই এই কাজটি কিন্তু শয়তানের কাজ ছিল সৃষ্টির প্রথমে কিন্তু যখন আল্লাহ তালা তাকে বলেছিল যে হে আজাজিল তোকে কে মানে আটকিয়ে রেখেছে আদমকে সেজদা করার জন্য তখন সে একটি অজুহাত দাঁড় করেছিল এবং বলেছিল যে আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি যার জন্য সেজদা করিনি এই কাজ অজুহাত যারা তৈরি করেন তারা কিন্তু শয়তানের কাজটিকেই ফলো করেন আশা করি আপনাদের মধ্যে বোধাদ হবে সত্যিকারের বোধ আপনাদের মধ্যে আসবে আমাদের মধ্যে আসবে এবং যদি আসে তাহলে আমরা কিন্তু আল্লাহকে চিনতে পারবো আমাদের মুক্তির পথ আমরা চিনতে পারবো আল্লাহ তালা আপনাদের প্রতি সদয় হন দয়ালু হন আপনারা এবং আমরা যেন সত্যিকার অর্থে আমরা নাজাদ প্রাপ্ত হতে পারি আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম